পাকিস্তান প্রস্তাব কাকে বলে, দ্বিজাতি তত্ত্বর জনককে, কিংবা আমরা যে লাহোর প্রস্তাব সম্পর্কে শুনি, এটি আসলে কে পেশ করেছিলেন, সেই মিটিংয়ের সভাপতিত্ব কে করেছিলেন, সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। এবং এই ছোট্ট একটি টপিক থেকে আমরা প্রতি বছরই, আমরা সেটা ভর্তি পরীক্ষা হোক, চাকরির পরীক্ষা হোক, কিংবা একাডেমিক পরীক্ষা, এসএসসি, এইচএসসি, যে পরীক্ষাগুলো হোক, আমরা কিন্তু প্রশ্ন আসতে দেখি। তো আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় নিয়ে পড়বো, আশা করছি সবাই মনোযোগের সাথে ক্লাসটি করবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি বরাবরের মতো আল রাব্বি সিমন্স নবম দশম শ্রেণীর পরিণত নাগরিকতা নিয়ে হাজির হয়েছি। তো অনেকেই হয়তো অনুমান করতে পেরেছ আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আগের ভিডিওতেই আমরা এই অধ্যায়টি শুরু করেছিলাম, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা। তো আজকে আমাদের যে টপিক, এটি হচ্ছে 1940 সালের লাহোর প্রস্তাব। তো আজকে আমরা মূলত আলোচনা করব যে 1940 সালের লাহোর প্রস্তাব, এটি কীভাবে এসেছিল, কিসের ভিত্তিতে এসেছিল, কে পেশ করেছিলেন, সেগুলো নিয়ে, এটিকে কেন পাকিস্তান প্রস্তাব হিসেবে ডাকা হয়, সেটি নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে লাহোর প্রস্তাব সম্পর্কে আমাদের আলোচনা শুরু করি। এবং এই আলোচনা শুরু করতে গেলে স্বাভাবিকভাবে আমাদের ফিরে যেতে হবে 1940 সালে, অর্থাৎ ব্রিটিশ যে পিরিয়ড ছিল সেখানে। তবে 1940 সালের লাহোর প্রস্তাব নিয়ে আলোচনার প্রাককালে আমরা কিছুটার প্রেক্ষাপট, পটভূমি কিংবা ভিত্তি যেভাবে তৈরি হয়েছিল সেটি নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করি। তার আগে আমি একটু আমার কলমটা নিয়ে নিই। তোমরা এখানে যে নেতৃবৃন্দদের দেখতে পাচ্ছ, তাদের নেতৃত্বে মূলত লাহোর প্রস্তাব এসেছিল। এবং এই লাহোর প্রস্তাব আসলে তখন বাঙালি যারা মুসলমান ছিলেন, তার বাঙালি মুসলমানরা খুব সাদরে গ্রহণ করেছিলেন। এবং তখন বাঙালি মুসলমানের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, ভরসা, সেটি কিন্তু এই লাহোর প্রস্তাবের ভিত্তিতেই তৈরি হয়েছিল। তো ব্রিটিশ শাসন আমলে যে অবিভক্ত যে ভারতবর্ষ ছিল, সেখানে আমরা দেখেছিলাম সংখ্যাগরিষ্ঠ দিক দিয়ে হিন্দুরাই ছিল এগিয়ে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় ছিল তারা ছিল হিন্দু। তো হিন্দুদের পাশাপাশি মুসলিম যে জনগোষ্ঠী, তাদের মধ্যেও স্বশাসনের চেতনা, এই জন্যই বলছি, অর্থাৎ নিজের যে জনপ্রতিনিধিরা রয়েছে তাদেরকে শাসন কার্যে অংশগ্রহণ করানো এবং তাদের মাধ্যমে দেশের যে শাসন কার্য সেটি পরিচালনা করা, এই সংক্রান্ত একটি চেতনা জাগ্রত করার প্রয়োজন বোধ হয়। তো এরই প্রেক্ষিতে আমরা 1906 সালে দেখি প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। তো মুসলিম স্বার্থের প্রতিনিধিত্ব করতে আসলে এই রাজনৈতিক দলটি তৈরি হয়েছে। তোমরা নিশ্চয়ই এর তুমি নাম দেখে বুঝতে পারছো এটি আসলে কোন ধরনের সম্প্রদায়কে মূলত নেতৃত্ব দিতে চাচ্ছিলেন, কোন ধরনের সম্প্রদায়কে মূলত রিপ্রেজেন্ট করছিলেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই মুসলিম লীগ থেকে কিন্তু পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ, এবং নাম পরিবর্তন করে আওয়ামী লীগ, এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ, এরই কিন্তু একটি ধারাবাহিকতা। অর্থাৎ 1906 সালে আসলে এই যে রাজনৈতিক দল, এর ভিত্তি কিন্তু বপন করা হয়েছিল। পরবর্তীতে পাকিস্তান প্রেক্ষাপটে গিয়ে রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে মুসলিম লীগ থেকে বের হয়ে গিয়ে নেতাকর্মীরা, বিশেষ করে মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের নেতৃত্বে মূলত আওয়ামী লীগ আসলে যাত্রা শুরু করে। যাকে সে আলাপ আমরা পরবর্তীতেও করতে পারবো, আসলে ইতিহাস জিনিসটা এতটাই কানেক্টেড, সবগুলো ঘটনা এবং সবগুলো ঘটনা আরেকটির সাথে, আর এর ধারাবাহিকতাটাও এতটা ব্যাপক যে সেটি শত শত বছর পর, হাজার হাজার বছর পরও টিকে থাকে। তো সেই ধারাবাহিকতাই কিন্তু ইতিহাসের সৌন্দর্য। আর আমরা আলোচনা করছি পৌরনীতি নিয়ে এবং পৌরনীতি ও নাগরিকতা নিয়ে, এবং এই অধ্যায়টিতে আমরা ইতিহাসের সাথে, ইতিহাস আমাদের সাক্ষী দিবে কীভাবে নাগরিক এবং রাষ্ট্র কীভাবে আন্তঃসম্পর্ক তৈরি করতে পারে। তো বন্ধুরা, মুসলিম লীগের কথা ছিলাম, ধান ধানতে শিবের গীত গাওয়া হয়ে গেল অনেকটা। তো মুসলিম লীগের যে নেতা ছিলেন, মোহাম্মদ আলী জিন্না, যাকে বলা হয় দ্বিজাতি তত্ত্বের জনক। তো তিনি দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন, যেখানে হিন্দু এবং মুসলমান দুটি জাতির ভিত্তিতে আলাদা রাষ্ট্র ব্যবস্থা আসলে গঠন করার কথা ছিল। তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করা হয়, এবং এটি মূলত মোহাম্মদ আলী জিন্নার যে ধারণা
সেটারই আসলে বহিঃপ্রকাশ। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে দ্বিজাতি তত্ত্বের ধারণা কার থেকে আসেন, কে এর জনক, তো এই তথ্যটি অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবং পরবর্তীতে আমরা দেখি মুসলমান জনসাধারণদের মধ্যে এই তত্ত্বের ভিত্তিতে একটি স্বাধীন আবাসভূমির চিন্তা জাগ্রত হয়। অর্থাৎ প্রথমত আমরা দেখলাম মানুষ মুসলিমদের যে রাজনৈতিক সচেতনতা সেটি তৈরি করতে চাইলেন, এবং পরবর্তীতে ধর্মের ভিত্তিতে, যেহেতু যে কোনো ধর্ম একটি মানুষের খুব আবেগের জায়গা কিংবা একটি মানুষের আদর্শের জায়গা, বিশ্বাসের জায়গা, তো তারা মনে করতেন যে আমরা যেহেতু একটি নির্দিষ্ট ধর্মবিশ্বাস অনুসরণ করছি এবং এই ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে আমরা একটি আলাদা বাসভূমিতে থাকব, যেখানে আমাদের থেকেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আমাদেরকে শাসন করবেন বা দেশের শাসন কার্য পরিচালনা করবেন। এবং সেখান থেকে আসলে দ্বিজাতি তত্ত্বটির বাস্তবায়নই কিন্তু আমরা পরবর্তীতে 47 সালে দেখতে পারি। তো এই দ্বিজাতি তত্ত্ব বা মুসলিম লীগের প্রতিষ্ঠা, এরই ধারাবাহিকতা আমরা দেখি যে 1940 সালে, তোমরা ছবিতে যাকে দেখছো তিনি মানে ভারতবর্ষের রাজনীতির সিংহ পুরুষ কিংবা প্রবাদ পুরুষ, তাকে বলা হয় শেরে বাংলা, একে ফজলুল হক। তো এই চিন্তাধারার আলোকে 1940 সালের 23শে মার্চ, তারিখটি একটু তোমরা মনে রাখবে, 1940 সালের 23শে মার্চ, কেননা এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো সবগুলো তথ্যই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখার চেষ্টা করব। তোমরা অনেকে মনে করতে পারো ভাইয়া এখানে তথ্য মুখস্থ করে কি হবে, কোর কনসেপ্ট নিলেই তো হবে। তো আমাদের যদি তথ্যগুলো একটু মাথায় থাকে কোন ঘটনার পর কোন ঘটনা এসেছে, তখন কিন্তু আমাদের কোর কনসেপ্টটি সাজাতে একটি ঘটনার ধারাবাহিকতা আসলে কীভাবে পৌঁছেছে, কত বছর ধরে পৌঁছেছে, কোন কোন সময় পৌঁছেছে, সেটি আসলে সহজ হয়ে পড়ে। তো যেটি বলছিলাম, 1940 সালের 23শে মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের একটি বার্ষিক কাউন্সিলে, অর্থাৎ একটি মানে বার্ষিক কাউন্সিল বলতে পুরো বছরের যে কাউন্সিলটি হয়, এছাড়া আমরা যেমন আমরা বর্তমানে দেখি বর্তমান যে রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি, তাদেরও কিন্তু এ ধরনের কাউন্সিল অনুষ্ঠিত হয় প্রতি বছর বা প্রতি 2 বছর পর পর এমন। তো লাহোরে অনুষ্ঠিত তেমনি তখনকার যে রাজনৈতিক দল মুসলিম লীগ, তাদের বার্ষিক কাউন্সিলে অধিবেশনে বাংলার যে মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক, আবুল কাশেম ফজলুল হক, একে আবুল কাশেম, এই জিনিসটিও আমার মনে হয় জানা জরুরি। তো তার উপমহাদেশের মুসলমানদের স্বার্থ সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন, যেখানে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বলা হয়। তো জিন্না, যিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্না, তার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় এবং সেই সভায় প্রস্তাবটি গৃহীত হয়। এবং পরবর্তীতে আমরা দেখি এই প্রস্তাব ঐতিহাসিকভাবে লাহোর প্রস্তাব কিংবা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়েছিল, কেননা পাকিস্তান রাষ্ট্রের যে স্বপ্ন, পাকিস্তান রাষ্ট্রের যে ভিত, সেটি এই প্রস্তাবের মাধ্যমে উঠে এসেছিল। তো পরবর্তীতে আমরা আসলে দেখব, তো লাহোর প্রস্তাবকে আসলে কেন পাকিস্তান প্রস্তাব হিসেবে ডাকা হয় সেটি তোমরা এই আলোচনা থেকে বুঝতে পারবে, এবং এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এই প্রশ্নটি খুব সুন্দরভাবে নোট করে আমাদের 10 মিনিট স্কুলের যে গ্রুপ রয়েছে, তোমরা কিন্তু সেখানে নোটগুলো দিয়ে দিতে পারো এবং তোমাদের অনেক বন্ধুর সাথে শেয়ার করতে পারো। তো এবং আমাকে অবশ্যই মেনশন করতে ভুলবে না। তবে যাই হোক, লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাবটি কী ছিল, চলো সেই সম্পর্কে আলোচনাটি শুরু করা যাক। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কিংবা বৈশিষ্ট্য কী ছিল? লাহোর প্রস্তাবের মূল যে বক্তব্য ছিল, ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে চিহ্নিত করতে হবে। যেমন আমরা এখানে দেখেছিলাম ইউনাইটেড বেঙ্গল, তো ইউনাইটেড বেঙ্গলের ধারণাটি আসে সাধারণত ভাষার উপর ভিত্তি করে, কিংবা বাংলার বিভিন্ন রাজ্য, দেখা গেল আসাম কিংবা পশ্চিমবঙ্গ, পূর্ব বাংলা, চট্টগ্রাম, এই অংশগুলো মিলে ইউনাইটেড বাংলাটা তখনকার ধারণায় ছিল। তবে লাহোর প্রস্তাব থেকে বলা হচ্ছিল ভৌগোলিক দিক থেকে সংলগ্ন, একই সাথে রয়েছে এই এলাকাগুলো, ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে। অর্থাৎ ভৌগোলিক দিক থেকে যে এক এলাকা রয়েছে, আরেক দিকে আরেক এলাকা রয়েছে, এই এলাকাগুলোকে একটা ওন টেরিটরি কিংবা একটি টেরিটরি বা একটি আলাদা অঞ্চল হিসেবে গণ্য করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে এসব অঞ্চলের ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর পশ্চিম, উত্তর পশ্চিমটি কোন দিকে, যে কোনো একটি মানচিত্রের দিকে তাকালে এটি হচ্ছে উত্তর, এটি হচ্ছে পূর্ব, নিচের দিকে দক্ষিণ, এবং এর বাম পাশে হচ্ছে পশ্চিম, এবং উপরের দিকটি উত্তর, তাহলে উত্তর পশ্চিম হচ্ছে এই অংশটি, ঠিক এই অংশটি।
তো উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, এই যে আমরা ইউনাইটেড বেঙ্গলের ধারণা দিলাম, এই ইউনাইটেড বেঙ্গলের প্রতিটি অঞ্চলে কিন্তু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন না। যেমন পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা আমরা বেশি দেখতে পেতাম, আবার পূর্ব বাংলায় কিন্তু আমরা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বেশি দেখতে পেতাম। তো দেখো, ভারতের উত্তর পশ্চিম বলতে মূলত পাকিস্তান, পাঞ্জাব এই জায়গাটিকে বোঝানো হয়েছে, এবং পূর্বাঞ্চল বলতে মূলত বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব বাংলা, পশ্চিম বাংলা এই অংশটিকে বোঝানো হয়েছে। তো এই পূর্বাঞ্চলের যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, দেখো এখানে কিন্তু মোহাম্মদ আলী জিন্নার যে দ্বিজাতি তত্ত্বের যে ধারণা, এটির কিন্তু একটি রিপ্রেজেন্টেশন এখানে এসেছে। তো মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন হচ্ছে স্বাধীন রাষ্ট্রসমূহ। দেখো লাহোর প্রস্তাবের ভিত্তি কিন্তু ছিল স্বাধীন রাষ্ট্রসমূহ, অর্থাৎ এই অঞ্চল একটি আলাদা রাষ্ট্র হবে, এই অঞ্চল একটি রাষ্ট্র আলাদা রাষ্ট্র হবে, দেখো পৃথক অঞ্চল বলে গণ্য করতে বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা একটি দেখি যে সমূহ শব্দটিকে উপেক্ষা করে স্বাধীন রাষ্ট্রের একটি আইডিওলজিকে তখন এস্টাবলিশড হতে দেখি, যেখানে এই স্বাধীন রাষ্ট্রের ভিত্তিতে একটি মাত্র দেশ পাকিস্তান নাম নিয়ে যাত্রা শুরু করে আর কি। কিন্তু প্রস্তাবে কিন্তু ছিল স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করতে হবে। তো এরপর তিন নম্বর যে বক্তব্য ছিল, এটি ছিল এই সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম এবং স্বায়ত্তশাসিত। অর্থাৎ সার্বভৌম স্বায়ত্তশাসিত বলতে বাইরের কোনো হস্তক্ষেপ সেখানে থাকবে না, সেখানকার সরকার নিজ দায়িত্বে সেই রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের যে কার্যক্রম সেটি পরিচালনা করবেন, বাইরে থেকে কোনো ধরনের হস্তক্ষেপ আসলে কেউ করতে পারবে না। এটি সার্বভৌম এবং স্বায়ত্তশাসিত। স্বায়ত্ত বলতে স্বযোগ আয়ত্ত, স্ব আয়ত্ত বলতে নিজের আয়ত্তে শাসিত হবে এমন জায়গাটুকু বোঝাচ্ছে। এর পরবর্তীতে আমরা যেটি দেখি যে ভারতের নবগঠিত যে মুসলিম রাষ্ট্রদের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক, অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা থাকবে। ধরো বাংলাদেশে যারা সংখ্যালঘু ছিলেন, ধরো তৎকালীন যে খ্রিস্টান, হিন্দু, তাদের যে সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক এবং অন্যান্য যে কোনো অধিকার ও স্বার্থ সংরক্ষণে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দেখো এখানে নবগঠিত যে মুসলিম রাষ্ট্রগুলো ছিল সেখানে সংখ্যালঘুদের অবস্থান কেমন হবে বা তাদের ক্ষেত্রে লাহোর প্রস্তাবের মূল দৃষ্টিভঙ্গি বা পারসেপশন কেমন, সেটি সম্পর্কেও কিন্তু একটি বক্তব্য প্রদান করা হয়েছে। তো এছাড়া ছিল দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক যে পরিকল্পনা থাকবে সেই উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে সেই সেই সকল দেশের। অর্থাৎ একটি, যেমন আমরা দেখি না অনেকের একটি মৌলিক বৈশিষ্ট্য থাকে, তো এই মৌলিক বৈশিষ্ট্য কি, শুধুমাত্র সেই জিনিসটির একটি স্ববৈশিষ্ট্য যেটি তার মধ্যেই ইনহেরেন্ট অবস্থায় রয়েছে। তো একটি দেশের যে শাসনতান্ত্রিক পরিকল্পনা সেটি যে ওই দেশের একটি নিজস্ব পরিকল্পনা, সেটি বোঝাতেই আসলে মৌলিক শব্দটি বা মৌলিক নীতি শব্দগুচ্ছকে এখানে ব্যবহার করা হয়েছে। তো আমি যেটি যে কথাটি বারবার বলছিলাম যে লাহোর প্রস্তাবের কোথাও কিন্তু পাকিস্তান শব্দটি বা পাকিস্তান কথাটি ছিল না এবং সেখানে রাষ্ট্রসমূহ গঠন করার কথা ছিল, তো পাকিস্তান কথাটি কিন্তু কোথাও ছিল না, আমরাও বক্তব্যের মধ্যে পেলাম না। কিন্তু এই প্রস্তাব পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত লাভ করে, কেননা এই প্রস্তাবের ভিত্তিতে যে দেশটি হয়েছিল সে দেশটির নাম ছিল পাকিস্তান, যেটি ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান দুটি ভাগে বিভক্ত ছিল। তো লাহোর প্রস্তাব কার্যত ভারতের যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অঞ্চল, এই দুটি অঞ্চলে পৃথক রাষ্ট্র গঠনের ব্যাপারটি কিন্তু নিয়ে আলোচনা করেছে, দুটি পৃথক রাষ্ট্র গঠনের চিন্তাভাবনাটি কিন্তু আমাদের সামনে থ্রো করেছে। তো ভৌগোলিক অবস্থান বিবেচনাও কিন্তু তাই হওয়ার কথা, কেননা আমরা যদি একটি ম্যাপ আঁকি তাহলে দেখব, ধরো ভারতবর্ষের যদি একটি ম্যাপ আঁকি তাহলে দেখবো এই অংশটি ছিল পাকিস্তান, এই অংশটি ছিল বাংলাদেশ। তো ভৌগোলিকভাবেও তো দুটি রাষ্ট্র হওয়ার কথা, কেননা রাষ্ট্র দুটি রাষ্ট্রের মাঝখানে ভারতবর্ষের মতো বিশাল একটি দেশের দূরত্ব থাকবে, এটি ভাবাও আসলে কষ্টকর, কিংবা একজন মানুষ এটি আসলে সহজে চিন্তা করতে পারবে না। কিন্তু তবুও কিছু না কিছুর ভিত্তিতে আমরা একটি রাষ্ট্র দেখতে পেলাম, পাকিস্তান রাষ্ট্র। কিন্তু প্রস্তাবে কিন্তু দুটি পৃথক রাষ্ট্র এবং পৃথক অঞ্চল হিসেবে বিবেচনা করে দুটি পৃথক রাষ্ট্র গঠনের কথা হয়েছিল এবং বলে দেওয়া ছিল উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চল। তো ভৌগোলিক অবস্থান বিবেচনাও যে তাই হওয়ার কথা সেটি আসলে উল্লেখ করা হয়েছে। তো 1946 সালে জিন্নার নেতৃত্বে, মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে দিল্লি মুসলিম লেজিসলেটরস যে কনভেনশন, সেখানে মুসলমানদের
একাধিক রাষ্ট্র পরিকল্পনাকে বাদ দিয়ে পাকিস্তান পরিকল্পনা গ্রহণ করা হয়। অর্থাৎ 1940 সালে শেরেবাংলায় একে ফজলুল হক যে প্রস্তাবটি রাখেন এবং জিন্নার সভাপতিত্বে যে প্রস্তাবটি আসলে পাশ হয় সেটির পরিবর্তনটি করা হয়, কিন্তু অনেকটা মৌলিক একটি জায়গায় পরিবর্তনটি আনা হয়। সেটা হচ্ছে রাষ্ট্রের যে পরিকল্পনা, এটি ভৌগোলিক অবস্থানটি কী হবে সে পরিকল্পনাটিতে আমরা দেখি। আমার কাছে অন্তত মনে হয় খুব ভবিষ্যতে কী কনসিকুয়েন্স হতে পারে সেটির খুব একটা চিন্তা না করে পরিকল্পনাটি আনয়ন করা হয়েছিল এবং একাধিক রাষ্ট্রের পরিকল্পনাটি বাদ দিয়ে পাকিস্তান পরিকল্পনা গ্রহণ করা হয়। এবং কেন তোমরা বুঝতে পারছো, এটিকে পাকিস্তান প্রস্তাব নামেও ডাকা হয়, অর্থাৎ লাহোর প্রস্তাবই কিন্তু পাকিস্তান প্রস্তাব। তো এই অনুযায়ী 1947 সালে 14ই আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয় এবং 14ই আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস এবং 15ই আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। তো এই দুটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়। ভারত উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে উত্তর পশ্চিমাঞ্চল আমরা বলছিলাম, সেই উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল নিয়ে সৃষ্টি হয় পাকিস্তান এবং বাকি অংশ যেটি সেটি নিয়ে সৃষ্টি হয় ভারত ইউনিয়ন। তো ভারত উপমহাদেশের যে পাকিস্তান এবং ভারত ইউনিয়নের ভাগটি আসলে কীভাবে হয়েছিল, লাহোর প্রস্তাবের ভূমিকা এই ক্ষেত্রে কী, সেটি নিয়ে কিন্তু আমরা জানতে পারলাম। তো 1940 সালের লাহোর প্রস্তাব ও জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব সেটি কিন্তু ছিল পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি। তো এটি অনেক সময় প্রশ্ন আসতে পারে, তোমরা প্রশ্নগুলো চাইলে খাতে লিখে রাখতে পারো যে পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি কী ছিল, লাহোর প্রস্তাব বা জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভূমিকার পেছনে কী ছিল। তো এর উপর ভিত্তি করে 1947 সালে আমরা দেখি পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হলেও, যেটি আমি বলছিলাম সবসময় যে কাঠামোগত যে চেহারা বা ভৌগোলিক যে চেহারা এইটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তো আমরা দেখতে পারি যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এ দুটি নিয়ে যে পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয়, এই দুই রাষ্ট্রের মধ্যে 1000-এর অধিক মাইল ভারতীয় ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন ছিল, বিভক্ত ছিল 1000-এর অধিক মাইল এবং দুটি আলাদা সংস্কৃতি আলাদা ভৌগোলিক বিস্তরণে বেড়ে ওঠা একটি রাষ্ট্রে পরিণত হয় যেটি পাকিস্তান রাষ্ট্র। তো পরবর্তীতে আমরা দেখি এটির কনসিকুয়েন্স খুব একটি ভালো ছিল না। তো পাকিস্তান রাষ্ট্রের যে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠদের যে ইস্ট পাকিস্তানের বাঙালিদের ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস খুব ইজিলি পশ্চিম পাকিস্তানের চেয়ে আলাদা ছিল। এবং এখানে কিন্তু জিওগ্রাফিক লোকেশন একটি বড় ব্যাপার, কেননা পশ্চিম পাকিস্তানে আমরা একটি সেমি এরিড জোন দেখি। সেমি এরিড বলতে না খুব শুষ্ক না একদম আর্দ্র একটি এরিয়া, এমন একটি জোন দেখি। তো সেখানে দেখা যায় গমের মতো ফসল হয়তো খুব ভালো উৎপাদিত হতো, কিন্তু আমাদের এখানে ধান। সেখানকার মানুষ দেখা যেত যে ধরনের পোশাক পরতে পছন্দ করতো, আমরা তার চেয়ে একটু হালকা পোশাক পরতে পছন্দ করতাম। সেখানকার মানুষের খাদ্যাভ্যাস যেখানে অন্যরকম ছিল, আমরা সেখানে মাছে ভাতে বাঙালি। তো এই ব্যাপারগুলো একটি সংস্কৃতি কীভাবে গড়ে উঠবে, খাদ্যাভ্যাস ইতিহাস ঐতিহ্য পোশাক পরিচ্ছদ কী থাকবে, এর উপর কিন্তু ভৌগোলিক একটি নিয়ন্ত্রণ থাকে যেটিকে ভূগোলের ভাষায় পরিবেশবাদ বা ডিটারমিনিজম বা ফিজিক্যাল ডিটারমিনিজম এনভায়রনমেন্টালিজম হিসেবে ডাকা হয়। তো এটি কিন্তু দুই অংশের মধ্যে স্বাভাবিকভাবেই বেশ আলাদা ছিল। তো পশ্চিম পাকিস্তানরা বিশেষ করে পাঞ্জাবি যারা, তারা মনে করত যে তাদের পূর্বপুরুষরা ভারতবর্ষের বাইরে থেকে আগত এবং তাদের রক্তে একটা আভিজাত্যের ছোঁয়া আছে যেটি আবার বাঙালিদের মধ্যে নেই। তাদের এই মন মানসিকতার কারণে কিন্তু পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাংলার যে মুসলমান বাঙালি ছিল বা হিন্দু বাঙালি যারা ছিল তাদেরকে খুব নিচু জাতের মানুষ মনে করত এবং পরবর্তীতে আমরা দেখতে পারব তাদের বিভিন্ন অধিকার থেকে কীভাবে বঞ্চিত করা হয়, বিভিন্ন মানে শাসক গোষ্ঠী একের পর এক কীভাবে বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা করেন। পূর্ব পাকিস্তানে এক নীতি, পশ্চিম পাকিস্তানে এক নীতি, পূর্ব পাকিস্তানে এক ধরনের উন্নয়ন, পশ্চিম পাকিস্তানে এক ধরনের উন্নয়ন। তো এই শাসনকালে বাঙালিরাদের অবস্থান ছিল অনেকটা নিজ দেশে আসলে পরবাসীর মতো। তো সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের যে ভাষা এটি আসলে পশ্চিম পাকিস্তানরা পরিবর্তন করতে চায় যেখানে আসে আসলে প্রথম আঘাতটি। তো বন্ধুরা আমরা দেখলাম যে পাকিস্তান সৃষ্টিতে কিন্তু শেরেবাংলাকে ফজলুল হক বলো, অনেক বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি অসমাপ্ত আত্মজীবনী পড়ো দেখবে বঙ্গবন্ধু কিন্তু লিখে গেছেন যে পাকিস্তান সৃষ্টিতে বাঙালি মুসলমানদের আসলে কত বড় প্রভাব ছিল, কিন্তু যখন আসলে পাকিস্তান সৃষ্টি হলো আমরা দেখলাম বাঙালি মুসলমানরা সবচেয়ে বেশি নিগৃহীত হলো এবং আঘাতটি প্রথমে পড়লো আমাদের ভাষার উপর।
তো বন্ধুরা, পরবর্তী ভিডিওটি হবে ভাষা আন্দোলন নিয়ে, কিভাবে ওরা আমাদের মুখের ভাষা কায়দা নিতে চাইলো আর আমরা কি করলাম, সেই গৌরবোজ্জ্বল ইতিহাস থাকছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, আমি আল্লাহ বিসিমেন্স এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।